আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রসের সহমত, আল্লাহর রসের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছে এখনো পর্যন্ত। যাই হোক, আজকে ক্লাস সিক্স এর আমরা টেন্সিং সেন্টেন্স করাবো, যেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখাবো। আবার বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স সুযোগ সেন্টেন্স গুলোকে কিভাবে এক্সক্লেমেটরি অর্থাৎ আশ্চর্যবোধক বাক্যে পরিণত করতে হয় সেটা দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি এটা ক্লাস সিক্স এর ক্লাস, ক্লাস সিক্স এর ইংলিশ, এখানে তাহলে বুঝেই যাচ্ছে যে বিষয় অনেক কঠিন, তবে আমরা অত কঠিন আকারে যাবো না, আমরা সহজ আকারে অ্যাপ্লাই করবো। আর সেই সহজ আকারে অ্যাপ্লাই করার জন্য কিছু রুলস বুঝতে হবে। প্রথমে ওয়াট এ অথবা এম, ওয়াট এর সাথে এ অথবা এম অথবা হাউ বসাবো, প্লাস কি বসাবো, অ্যাডজেক্টিভ আছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ বসাবো, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি হচ্ছে প্লাস সুযোগবোধক চিহ্ন। এটা আমি একটা সেন্টেন্স তৈরি করি, উদাহরণ দিই, এক্সাম্পল, আমাদের শুনতে কি বোঝা যাবে, ওয়াট এ অথবা এন, যদি বাক্যের মধ্যে এ বা এন থাকে তাহলে আমরা ওয়াট বসাবো, তাহলে আমরা কি বসাবো, ওয়াট বসাবো। যদি ওই বাক্যের মধ্যে এ অথবা এন না থাকে তাহলে আমি সেখানে হাউ বসাবো, যেহেতু আমার এখানে এ আছে তাহলে আমি কি বসাবো, ওয়াট বসাবো। The garden is very beautiful.
সবসময় নাউন বা প্রোনাউনে দোষগুণ প্রকাশ করবে,
আবার যে দোষ গুণটাকে যখন বিশেষভাবে অ্যাডজেক্টিভকে যখন বিশেষভাবে বিশ্লেষণ করা হবে তখন সেটা একবাচক গুণ হবে। যেমন বলো ইউ আর এ ফুল, তার মানে কি তুমি একজন লোক। আর যখন বলো গ্রেটফুল, তার মানে কেমন ধরনের বোকা, বেশি পরিমাণ বোকা। তবে এই যে যদি অ্যাডজেক্টিভকে বিশেষভাবে বিশ্লেষণ করা হয় তখন সেখানে অ্যাডজেক্টিভের ওই যে যে কোন দ্বারা বিশ্লেষণ করা হবে বা বিশেষভাবে বিশ্লেষিত হবে সেটাই একবার বিশেষ কাজ। You are a great fool. A sentence is a ফার্স্ট গ্রুপ, এবার আমরা চলে যাবো সেকেন্ড গ্রুপে। তবে আমি রিকমেন্ড করবো তোমার
what is different? হেডলাইন স্কুল আর সেলে যদি আমার হেড থাকে তাহলে একটু এলোমেলো হয়ে যায়, একটু ঝামেলে পড়ে যায়, কিন্তু আপনার কাছে ঝামেলা যাবে না যেহেতু ইফা তোমার হেড আছে। আমি ইফটাইন স্কুলে খুব সহজে জিনিস তুমি দিয়ে দেবো, যেমন আমি একটা সেন্টার আমি দিতাম আই উইশ আই হ্যাড দ্য উইন্ডস অফ দ্য মাইন্ড আই হ্যাড দ্য
bar A, find bar B, এখন আমার sentence এর মধ্যে একটু ছোট কিছু বলতে চাচ্ছি, এই sentence এর subject কোথায়? আমি আশা করি এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম সকলে তোমরা করবা, করা পরবর্তীতে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।